আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ একটি সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ফেসা মাছের ঝোল। এক এক দেশটাকে হয়তো এই মাছ এক এক নামে পরিচিত, তবে সেটা আমার জানা নেই। আমার অঞ্চলে এটাকে ফেসা মাছ বলে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচামরিচ দিয়ে কিভাবে আমি ফেসা মাছের ঝোল তৈরি করলাম। ফেসা মাছগুলো বেছে নিয়েছি, মাছের ভেতরের ময়লাগুলো নাড়িভুড়িগুলো ফেলে দিয়ে ভালোভাবে বেছে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। মাছগুলো কিভাবে কেটে নিতে হয় সেটা আপনারা হয়তো জানেন, আমি কিভাবে মাছগুলো কেটে নেই সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাথা থেকে পেটের অংশটুকু এভাবে কেটে নিচ্ছি যাতে করে মাছটা রান্না করার সময় আর কাটা না হয়। পেটের অংশটা এভাবে ফেলে দিলে কাটাটা আর মাছে থাকে না। মাথা থেকে পেটের অংশটুকু ফেলে দিয়ে দেন আমি দুটুকরো করে কেটে নিয়েছি। অনেকেই আছেন অ্যাজ ইউজুয়াল মাথাটা কেটে থাকেন, সেক্ষেত্রে হয় কি মাছের সাথে পেটটা থেকে যায়, তখন কাটাটা অনেক বেশি হয়। যেহেতু এটা কাটাযুক্ত মাছ তাই অনেকটা কাটা থেকে যায়, তখন রান্না করলে আর খেতে ভালো লাগে না কাটার কারণে। তাই অবশ্যই এভাবে মাথা থেকে পেটের অংশটুকু কেটে নিতে পারেন। আর মাথা থেকে পেটের এই অংশটুকু ফেলে না দিয়ে মুচমুচে ভাজা করে খেতে পারেন, এটা কিন্তু অনেক টেস্ট হয় ভাজা করে খেলে। মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নার প্রসেসে। পরিমাণ অনুযায়ী তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আরো কিছুটা অ্যাড করব। নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ বাটা ইউজ করেছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ বাটা ইউজ করতে পারেন। আবারও নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে এসেছে, আরো অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায়। শীতকালে এভাবে কাঁচামরিচ বাটার রান্না খেতে দারুণ লাগে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কতটা টেস্টি। যারা এখনো খাননি অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু বেগুন। বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এই রান্নাটা আমার নানির আমলের রান্না, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার নানি যেভাবে রান্না করতেন আমি ঠিক সেভাবে রান্না করার ট্রাই করেছি। দিয়ে দিচ্ছি কিছু বেলম্বু। এই বেলম্বুটা আপনারা হয়তো অনেকে চিনতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। বাজারে অ্যাভেলেবেল এখন বেলম্বু পাওয়া যায়। যদি হাতের কাছে বেলম্বু না পান সেক্ষেত্রে টমেটো ইউজ করলেও চলবে। আপনারা অনেকেই এই ফেসা মাছটা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন, বাট আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এই স্বাদ আর ভুলবেন না। দুপুরবেলা গরম ভাতের সাথে বেগুন দিয়ে ফেসা মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। এই ফেসা মাছটা সামুদ্রিক মাছ, সচরাচর এটা বাজারে পাওয়া যায় না, তবে যখনই পেয়ে যাবেন অবশ্যই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। চট্টগ্রাম কিংবা কক্সবাজার ডিস্ট্রিক্টে এই মাছটি অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন। এ পর্যায়ে ঢাকা দিয়ে বেগুনটা সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফেসা মাছগুলো। যারা কাটার ভয়ে ফেসা মাছ খেতে চান না তারা আমার মতো করে কেটে নিয়ে রান্না করে দেখতে পারেন, বেশি কাটা আর থাকবে না। এই ফেসা মাছটি খুবই মজার মাছ, খেয়ে দেখতে পারেন। নেড়েচেড়ে এপেট ওপেট উল্টে দিয়ে মাছটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি।
সবগুলো মাছ এপিট উপিট উল্টে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এখনো কোনো পানি ইউজ করিনি। বেগুনের সাথে মাছটা কিছুটা কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নিতে পারেন। হালকাভাবে খুবই সাবধানে মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছটা ভেঙে না যায়। চুলার গ্যাসটা মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন সুন্দর বলক দিয়ে উঠেছে। আমার কিছু লবণ প্রয়োজন ছিল, আমি কিছুটা লবণ অ্যাড করলাম। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সামান্য কিছুটা নেড়ে চেড়ে ধনে পাতাগুলো মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকাটা দিয়ে দিলাম আর ফ্লেমটাও অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকে এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।